এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এখানে একটা প্রবলেম দেখতেছি, ইনপুট এন অড নাম্বার 1, 3, 5, 7 এরকম, আর আউটপুট ডায়মন্ড শেপ আসবে। হ্যাঁ, 7 ইনপুট যদি হয় তাহলে আউটপুট কেমন আসবে এটা দেখাচ্ছে, 5 ইনপুট হলে কেমন আসবে, 13 হলে কেমন আসবে। আচ্ছা, এবং এখানে বলে দিচ্ছে ইউজ ইনডেক প্রসিডিউর, মানে ইনডেক্স যে ফাংশনটা আছে ওইটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আর একটা, এটা আর একটা, আমরা এইটা দেখবো শুধু আজকে। আচ্ছা, এখন এখানে কিছু হিসাব নিকাশ আছে। হ্যাঁ, মানে পাঁচ প্রিন্ট ইনপুট দিলে কেন এই এইরকম আসতেছে, মানে স্টার কয়টা আসতেছে, কিভাবে আসতেছে, এটা একটা হিসাব দেওয়া লাগবে। এখানে আমরা সবচেয়ে ছোটটার জন্য দেখি যে 5 যদি দেই, হ্যাঁ তাহলে দেখি যে মধ্যের লাইনের কয়টা, মানে আমার কয়টা লাইন চেঞ্জ হচ্ছে এটা গুনি, 1, 2, 3, 4, 5। তাহলে এইভাবে যদি আমরা রো কল্পনা করি, 5টা রো, আর যদি কলাম দেখি 1, 2, 3, 4, 5, মানে রো 5টা কলামও 5টা। ঠিক আছে, এখন দেখা লাগবে। আচ্ছা, এখন আমরা যে ডায়মন্ডটা প্রিন্ট দিব, দুই ভাগে প্রিন্ট দিব, ফার্স্ট অফ অল এটা বোঝা লাগবে। এই যেখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে না, ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এইটা আগে প্রিন্ট দিব এবং নিচের অংশটা প্রিন্ট দিব, কারণ একসাথে প্রিন্ট দেওয়া খুবই ঝামেলার ব্যাপার। দুই ভাগে যদি প্রিন্ট দিই তাহলে তুলনামূলক সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা আগে উপরে যে ত্রিভুজটা আছে এইটা ভাবি, এইটাতে কি হচ্ছে, এইটাতে এখানে দেখো প্রত্যেকটা লাইন আমরা যদি এখন ভাগ করি, মানে ফার্স্টে কি এটা ত্রিভুজ ভাগ করলাম, হ্যাঁ এখানে কয়টা লাইন, তিনটা লাইন। আমরা কিন্তু সবসময় লাইন লাইন বাই লাইন প্রিন্ট নেই, ঠিক আছে, এটা সব প্রোগ্রামিং এ, সি তেও বলো অ্যাসেম্বলি তেও বলো, আমরা একটা লাইন প্রিন্ট দেই আর একটা লাইন প্রিন্ট দেই, এবার লাইনের পর লাইন, এমন না কিন্তু যে কলাম কলাম প্রিন্ট দেই, আমরা সবসময় রো 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 এভাবে প্রিন্ট দেই। তাহলে ফার্স্ট রোতে কি কি আছে এটা যদি আমরা দেখি আর একটু জুম করে। আচ্ছা, ফার্স্ট রোতে আছে এই যে এই লাইনটা, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, তারপর একটা স্টার, এরপরে কি নিউ লাইন, এরপরের লাইনে কি একটা স্পেস, তিনটা স্টার, তারপর নিউ লাইন, আর এই লাইনে স্পেস কয়টা, একটাও নাই স্পেস, শুরুতে স্টার, কয়টা স্টার, পাঁচটা স্টার, তারপর নিউ লাইন। আচ্ছা, তাইলে আমার দুইটার তাহলে হিসাব রাখা লাগবে, এবং দুইটা দুইটা জিনিস প্রিন্ট হবে, কি একটা তো অবশ্যই স্টার প্রিন্ট হবে এবং আর একটা হচ্ছে স্পেস, এই যে খালি একটা জায়গা এটা কিন্তু দেওয়া লাগবে। এখানে যদি আমি দুইটা স্পেস না প্রিন্ট দেই তাহলে কি স্টারটা কিন্তু এই যে শুরুতে থাকবে, এখানে থাকবে না, না আমার কি দুইটা স্পেস দিয়ে তারপরে স্টার দিতে হবে, আবার একটা স্পেস দিয়ে আরো স্টার প্রিন্ট দিতে হবে। এই যে হিসাবগুলা এটা কিন্তু একটা ফিক্স হিসাব আছে, যে 5 দিলে কয়টা হবে, এখানে দেখো 5 দিলে এখানে কয়টা স্পেস, দুইটা, তারপর কি একটা। আচ্ছা, এখানে 7 দিলে এখানে কয়টা স্টার, 1, 2, 3, সরি কয়টা স্পেস, 1, 2, 3, তিনটা স্পেস, এখানে কয়টা, দুইটা, এখানে একটা। আচ্ছা, ফার্স্টে যেটাই থাকুক না কেন পরে কি স্পেসের সংখ্যা এক এক করে কমতেছে, এটা বুঝতেছি। আচ্ছা, তাহলে আমি যদি ফার্স্টে হিসাবটা করে ফেলতে পারি যে এই প্রথমে স্পেস কয়টা থাকবে, হ্যাঁ ফার্স্টে স্পেস কয়টা, এটা এই হিসাবটা যদি বের করতে পারি তাহলে কিন্তু পরের স্পেস গুলো আমি এক এক কমাইলেই হয়ে যাবে। যে প্রথমে সাপোজ আমি বের করতে পারলাম যে 3, এখানে তিনটা না, 1, 2, 3টা ফাঁকা ঘর, মানে কি তিনটা স্পেস, তাহলে আমি যদি এই 3 সংখ্যাটা বের করতে পারি কোনোভাবে তাহলে কিন্তু আমি ওই 3 থেকে এক কম দিলে 2, তাহলে 2টা, আর কম দিলে 1, এইভাবে করতে পারবো। আচ্ছা, মানে 7-এর জন্য যে 3 হবে এটা কেমনে বুঝবো, 5-এর জন্য যে 2 হবে কেমনে বুঝবো, সহজ হচ্ছে যে সংখ্যাটা আমি ইনপুট দিব ওখান থেকে 1 বিয়োগ দিব, তাহলে কত 7 থেকে কত 6, এটারে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত 3, এই যে 3 বের হয়ে গেল। 5 থেকে 1 বিয়োগ দিব 4, 4 এর 2 দিয়ে ভাগ দিলে 2, এই যে 2 বের হয়ে গেল। এরকম 13 এর 1 দিয়ে বিয়োগ দিব 13 থেকে, 12, 12 এর 2 দিয়ে ভাগ দিলে 6, এখানে হিসাব করে দেখো এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা, এখানে 6টা স্পেস আছে। আচ্ছা, স্পেসের একটা ভাগ গেল, মানে দুই ভাগে কিন্তু প্রিন্ট দেওয়া লাগবে, আগে স্পেস তারপর স্টার, আবার নিউ লাইন, আবার স্পেস, আবার স্টার, আবার নিউ লাইন, এইভাবে দিতে হবে। আচ্ছা, স্পেসের হিসাবটা বুঝলাম তাহলে মোটামুটি। আচ্ছা, এরপরে
স্টারের হিসাব আছে। আচ্ছা, এখন এটা কয় নাম্বার লাইন? 1 নাম্বার লাইন, এটা কয় নাম্বার? 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন এইটার একটা হিসাব আছে যে 1 নাম্বার লাইনে কয়টা? একটা। 2 নাম্বার লাইনে কয়টা? তিনটা। 3 নাম্বার লাইনে 5টা। 4 নাম্বার লাইনে কত? 7টা, তাই না? 1, 2, 3, 4, 5, 6, এইটার একটা হিসাব আছে। এটা হচ্ছে 2 ইন্টু i মাইনাস 1। এখানে যদি i এর ভ্যালু এখানে কত? 1। আমরা 0 থেকে হিসাব না করি, আমরা মনে করলো 1 থেকে শুরু করতেছি লুপ। হ্যাঁ, তাহলে এটা কয় নাম্বার লাইন? 1 নাম্বার লাইন। সূত্র ফলাই 2 ইন্টু i, তাহলে i এর ভ্যালু কত? 1। তাহলে 2 গুণ 1 2 মাইনাস 1, কত? 2 মাইনাস 1 মানে 1, এটা একটা স্টার। 2 নাম্বার লাইনের হিসাব করি, 2 ইন্টু i মাইনাস 1, তাহলে i এর ভ্যালু কত? 2। তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 3, এই যে 3টা স্টার। আবার 3 নাম্বার লাইন কি? 3 দুগুণে 6 মাইনাস 1 5, এই যে 1, 2, 3, 4, 5। তাহলে প্রত্যেক লাইনে কত সংখ্যক স্টার প্রিন্ট হবে? 2 ইন্টু i মাইনাস 1। আচ্ছা, তাহলে স্টারের একটা হিসাব বললাম, তাহলে আমি ত্রিভুজটা প্রিন্ট দিতে পারবো। এরপর আসতেছে নিচের ত্রিভুজটা। এইটারও যদি আমি এখন, এটা কিন্তু ইজি। দেখো, ফার্স্ট অবশ্যই একটা একটা ঘর প্রিন্ট হবে, ফাঁকা ঘর সবগুলোতে। দেখো, এই যে ত্রিভুজটা শেষ হওয়ার পরে ফার্স্টে কয়টা ফাঁকা ঘর প্রিন্ট হয়? একটা। এই যে ত্রিভুজটা শেষ হওয়ার পরে ফার্স্টে একটা, এবং পরবর্তীতে এক এক করে বাড়াবো। এখানে আর অন্য হিসাবের দরকার নেই। হ্যাঁ, এটা সহজ। এইবার এখানে আবার কি করব? স্টারের হিসাবে কত হবে? দেখো, এই এই লাইনে যত স্টার ছিল, এই লাইনও সেম স্টার না, এবং পরে হচ্ছে উল্টাটা, মানে সেম। দেখো, এখান থেকে উপরের দিকে যেমন গেছে, এখান থেকে নিচেও সেম ভাবে যাবে। তাহলে i এর ভ্যালু এখানে কত ছিল? 1, 2, 3। এই জায়গায় যদি আমি আবার নতুন আর একটা লুপ বানাই, এবং এখানে যদি i এর মান 3 রাখতে পারি, তাহলে ওই সূত্রটা, ওই যে 2i-1 করলে 3 হবে। এবং এখানে কি করছিলাম আমরা? i এর মান বাড়াইছিলাম না, এই যে 1, 2, 3, 4 হয়েছিল। এখন যদি i এর মান কমাই, তাহলে দেখো এখানে 3, ওই যে কমাই 3 করলাম, এখন 1 কমাইলে কত? 2। 2 এর জন্য এই যে 3টা, এই যে 2 এর জন্য 3টা, আবার কমাইলে 1, 1 এর জন্য 1টা স্টার। এটা একটা থিওরি বুঝাইলাম, যেহেতু প্রবলেমটা একটু ক্রিটিক্যাল, তো আগে থিওরিটা বোঝো। যদি বোঝা হয় এবার কোডে যাব, এবং দুইটা কোডই দেখবো আমরা। ফার্স্টে দেখবো সি কোড, তারপর দেখবো হচ্ছে তোমার অ্যাসেম্বলি কোড। আচ্ছা, সি কোডটা আগে দেখি। আমি যে কথাগুলো বললাম ওইগুলো আমি কোডে করছি। হ্যাঁ, এখানে দেখো, ফার্স্টে 3টা ভেরিয়েবল ধরলাম, এক্স মানে এক্স এক্স এর মধ্যে কত দেবো? এই যে 5, মানে কত কত স্টার চাই আমি? এই যে এখানে যে উদাহরণ দিছে না, যে 5 দিতে হবে, 7 দিতে হবে, মানে এই যে ইনপুটটা আমি কোথায় নিচ্ছি? এক্স এ। এক্স এ নিলাম। এবার এই যে এস এস দিয়ে আমি আছে স্পেস বোঝাচ্ছি, ফার্স্ট স্পেসের কাউন্ট করা লাগবে। এই যে বললাম যে একটু আগে, যে 1 বিয়োগ করে 2 দেয়া ভাগ, এখানে যদি 5 দেই এক্স এর মধ্যে, তাহলে 5 মাইনাস 1 4 ডিভাইডেড বাই 2, মানে 2, মানে প্রথম লাইনে স্পেস থাকবে কয়টা? 2টা। এটা এস এর মধ্যে দিলাম, এবং এই এস টা এম এর মধ্যে নিয়ে নিলাম, কারণ আমি এস চেঞ্জ করব তো পরে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, আমি নিয়ে নিলাম, পরে আমার এম লাগবে, যাই হোক যে কোনো একটা কারণে লাগবে। এখন এখানে আসলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আর একটা জিনিস আছে, আর একটা জিনিস, এইটা তো বুঝলাম যে 7 ইনপুট দিলে 7টা লাইন আসবে, তাই না? 5 ইনপুট দিলে 5টা লাইন আসবে, যে 1, 2, 3, 4, 5। কিন্তু এই প্রথম যে ত্রিভুজটা হবে ফুল, এইটা কত লাইনের হবে? এইটা একটা হিসাব আছে। এইটা হবে হচ্ছে, এখানে আমি ফার্স্টের লাইনের স্পেস কাউন্ট করতে পারি না, এই যে এখানে কত আসছিল? 7 মাইনাস 1 6 ডিভাইডেড বাই কত 2, ভাগ করলে 3, এখানে 3টা না। এই উপরে লাইন হবে ওই 3 প্লাস 1, মানে ফার্স্ট লাইনে যতগুলো স্পেস হবে ওইটার সাথে 1 যোগ করলে এই প্রথম ত্রিভুজটার লেন্থ, মানে দৈর্ঘ্য বের হবে। এটার জন্য দেখি, 5 মাইনাস 1 4 ডিভাইডেড বাই 2, তাহলে 4 ভাগ 2 মানে কি? 2। তাহলে স্পেস হবে কয়টা? 2টা। আর প্রথম ত্রিভুজটার এই বড় ত্রিভুজটার লাইন এই কয়টা হবে? 2 প্লাস 1, এই যে 1, 2, 3। বোঝা গেছে? আবার দেখি, এই যে 7 7 মাইনাস 1 করলে কত? 6 ডিভাইডেড বাই 2, করলে কত? 3। এই 3 যেটা বের হলো, এটা কত? কিসের কিসের নাম্বার? এই ফার্স্ট লাইনে স্পেস এর নাম্বার। আর 3 প্লাস 1 করলে কি? 4। এটা কিসের নাম্বার? এই যে ত্রিভুজটা, মানে এই যে লুপটা চলবে, ফার্স্টের লুপটা,
এটা কত কতবার ঘুরবে? যে চারবার ঘুরবে। আচ্ছা এবার আমরা করে যাই। আচ্ছা এখানে এই সেম কাজটাই করছি, এই যে এম এস 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 টাইম এর মধ্যে রাখলাম, আর এই যে দেখো লুপ ওয়ান থেকে চালাইছি মেইন লুপটা, এই যে এই পুরো লুপটা হচ্ছে উপরের যে বড় ত্রিভুজটা ওইটা প্রিন্ট দেওয়ার জন্য। হ্যাঁ ওয়ান থেকে এম প্লাস ওয়ান পর্যন্ত চলবে। ওই যে এখানে যদি ফাইভ হয় তাহলে টু আসবে এস এর মধ্যে, আর লুপটা চলবে তিনবার, কারণ উপরের ত্রিভুজের লেন্থ কত হবে উপর থেকে নিচে? তিন, তিন লেন্থ হবে। আচ্ছা এবার দেখো আমি ভাগ করে করে নিছি। হ্যাঁ এই পুরা লুপটা প্রিন্ট দিবে হচ্ছে উপরের ফুল ত্রিভুজ। হ্যাঁ এখন উপরের ফুল ত্রিভুজের মধ্যে আবার দুইটা ভাগ বললাম, কি দুইটা ভাগ? একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে স্টার। এই যে এই লুপটা হচ্ছে স্পেস প্রিন্ট দিবে, এই লুপটা হচ্ছে স্টার প্রিন্ট দিবে। স্পেস কয়টা প্রিন্ট দিবে? এই যে এস সংখ্যক, এই যে এস এর মধ্যে আমি ভ্যালুটা রাখছিলাম, ওয়ান থেকে এস পর্যন্ত চালালাম, এবং এস এক এক করে কমবে। কিন্তু প্রথমে দুইটা স্পেস দিবে, এই যে দুইটা স্পেস দিবে, তারপর এটার জন্য তিনটা দিবে, পরে কয়টা দিবে? দুইটা, একটা, এরকম। এই যে এখানে দুইটা স্পেস দিবে, পাঁচের জন্য ফাঁস, তারপর কি একটা দিবে, এস মাইনাস মাইনাস হবে এই জন্য। আর এইটা হচ্ছে তোমার স্টার প্রিন্ট দেওয়ার, এই যে সূত্র বললাম যে টু আই মাইনাস ওয়ান, প্রত্যেক লাইনে টু আই মাইনাস ওয়ান সংখ্যক প্রিন্ট দিবে। এই যে আই এর মান যখন ওয়ান থাকবে তখন কি হবে? একটা স্টার দিবে। আই এর মান যখন দুই হবে তখন কি? দুই দুগুণে চার মাইনাস ওয়ান মানে কি? থ্রি, তিনটা দিবে। এই জন্য টু আই মাইনাস ওয়ান সংখ্যক বার এই লুপটা চালিয়েছি, এবং ভিতরে কি প্রিন্ট দিছি? স্টার। তাহলে এই যে এইটা দিয়ে প্রত্যেকটা লাইন প্রিন্ট হবে এই দুইটা লুপের মাধ্যমে, এবং প্রিন্ট হওয়ার পরে কি নিউ লাইন দিব, কারণ এই যে শেষ হলো মনে করলে এই জায়গায়, এখান থেকে কি আবার নিউ লাইনে যাওয়া লাগবে না? এই জন্য নিউ লাইন গেল প্রথমে ত্রিভুজটা, এবং পরেরটা যখন দিব দেখো এখানে একটা জিনিস খেয়াল করো। আচ্ছা এই যে লাইনটা, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, এখানে আই এর ভ্যালু কত? টু। আর আমার এখানে এই যে শুরু করবো আর একটা ত্রিভুজ, যেটা উল্টা ত্রিভুজ, এটা শুরু কত কত থেকে করা লাগবে? এটাও টু থেকে করা লাগবে, নাহলে তো এই তিনটা দিবে না প্রিন্ট। এখন দেখো এটার জন্য একটা কি করছি, আই এর ভ্যালু এই লুপ থেকে বাইর হওয়ার পরে আই এর ভ্যালু কত থাকে এটা বলতে পারবা? এই পাঁচের জন্য। আচ্ছা হিসাব করি আমরা। হ্যাঁ ফার্স্টে কত? ওয়ান থাকে, তারপর কত? টু হবে, থ্রি হবে, যখন ফোর হবে দেখো এখানে এস এর মান কত? টু। আমি ফাইভ এর জন্য বলতেছি কিন্তু সব হিসাব, ফাইভ এর জন্য ধরো এখানে এস এর মান কত? ফাইভ এর জন্য টু। আর এম এর মান কত হলো? এম এর মান তাহলে কত? টুই হলো, এস এর মান টু হয়ে গেল, কিন্তু লুপ চালাচ্ছে আমি কত? থ্রি পর্যন্ত, তাই না? এই যে এম এর মধ্যে যদি টু থাকে আর এটা যদি এম প্লাস ওয়ান হয় তাহলে কি এটা থ্রি পর্যন্ত চলবে। তাইলে আই এর মান যখন এখানে প্লাস হইতে হইতে ফোর হবে তখন কি এটা ফলস হবে? এই যে ইকুয়াল দেওয়া আছে তো গেটার দেন হয়ে গেল তখন ফলস হবে, এই যে ফোর যখন হলো ফলস হবে। তাহলে আই এর মান তাহলে এই লাইনে আসার পরে মানে লুপ থেকে বের হবে কত? ফোর। তা আমার লাগবে কত? এই যে টু, নাইলে তো থ্রি স্টার প্রিন্ট হবে না। এই জন্য দেখো আই ইকুয়াল আই মাইনাস টু করলাম, তাহলে আই এর মান কত হইলো? আবার টু হয়ে গেল। এই যে ফোর হওয়ার পরে এখানে দেখো আই প্লাস প্লাস যখন ফোর হয়েছিল, এইটা যখন ফোর হলো তখন এই কন্ডিশনটা ফলস হলো এবং বের হয়ে আসলো। এখন আমি আবার আর একটা লুপ, বড় লুপ চালাচ্ছি কিসের জন্য? নিচের ত্রিভুজ প্রিন্ট দেওয়ার জন্য, এবং এর প্রথম লাইনে স্টার কয়টা প্রিন্ট হবে? তিনটা। তিনটা কখন প্রিন্ট হয়? যখন আই এর মান টু থাকে, কিন্তু আমার এখানে আই এর মান কত? ফোর। ফোর হওয়ার পরে তো হয়েছে, এই জন্য আমি আই মাইনাস টু করলাম, টু করলে আমার ওই আবার আগের লাইনে ফিরে আসলাম মানে টু। এখন তিনটা স্টার পেয়ে যাবে, সেম আবার সেম উপরে কাহিনী, এখন আমি আবার রিপিট করছি। কিন্তু এখানে এস কমতেছিল না, কেন কমতেছিল? এই যে প্রথমে দুইটা স্টার তারপর একটা স্টার, কিন্তু এখন আবার কি, সরি দুইটা স্পেস একটা স্পেস, এখন আবার স্পেস বাড়তেছে না আস্তে আস্তে, যে একটা স্পেস দুইটা স্পেস, এই জন্য এই যে এস প্লাস প্লাস হয়েছে। হ্যাঁ এবং এইটা কি স্পেস প্রিন্ট দিল, এবং এর আগেরটা হুবহু সেম, এই অংশ আর এই অংশ সেম, আবার প্রিন্ট দেওয়া শুরু করলাম। টু ইন্টু আই মাইনাস ওয়ান, এটা স্টার, এই এই স্টার। আচ্ছা এই বস্তু এই পুরো লুপ কিসের জন্য চলতেছে? এই নিচের ত্রিভুজটার জন্য, এই যে নিচের ত্রিভুজটার জন্য, এবং এটা আস্তে আস্তে কমতে কমতে দেখো আই মাইনাস মাইনাস করতেছে, কই আসা থামবে? আই এর মান যখন এই যে ওয়ান, এই যে ওয়ান যখন হবে তখন একটা স্টার প্রিন্ট দিবে এবং আমার লুপ ক্লোজ হয়ে যাবে। এখন এই সি কোডটা ভালো করে বোঝা লাগবে অ্যাসেম্বলি বোঝার জন্য।
এটা তো আমরা জানি যে সি কোড দেখা যায় যে সি কোডের 5 লাইনের কোড অ্যাসেম্বলিতে করতে গেলে 30 লাইন 40 লাইনের কোড হয়ে যায়। এখন আমরা দেখতেছি এটা কত লাইন, 40 লাইনের মতো কোড, 39 40, কিন্তু এইটা দেখা গেছে যে তোমার প্রায় 284 লাইনের কোড হয়েছে এই সেম কাজই কিন্তু এখানে করছে। আচ্ছা আমরা আগে এটা রান করে দেখি, সাপোজ 9 দিলাম এই যে, হ্যাঁ এখানে যদি গোনো তাহলে 1 2 3, এখানে 9টা আছে, এখানে 9টা আছে, 5 দিয়ে দেখি, 5 5 দিই, এই যে দেখো 1 2 3 4 5, এখানে 5টা, এখানে 5টা, এবং সবকিছু হিসাব মতো, ফার্স্টে 2টা স্পেস, 1টা স্পেস, আবার এখানে 1টা স্পেস, 2টা স্পেস। আচ্ছা এরপরে, আচ্ছা এখন আমরা সি বুঝলাম, এখন বোঝা লাগবে হচ্ছে অ্যাসেম্বলি কোডটা। হ্যাঁ আচ্ছা আমরা এই কোডটা সেম এই কোডটাই আমরা জাস্ট ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অ্যাসেম্বলি বানাইছি আর কিছুই না। এইগুলো তো ফিক্স, তাই না? এই যে এগুলো তো ফিক্স, এবং আমি এখানে অনেকগুলো ভেরিয়েবল ধরে নিয়েছি, এই সেম নামেই ধরছি যাতে বুঝতে সুবিধা হয়, এক্স আই জে, যাই হোক এগুলা মানে বোঝো যে কয়েকটা ভেরিয়েবল ধরে নেওয়া লাগবে, ডিফাইন ওয়ার্ড করে 2 বাইট করে। আচ্ছা আমার কোড শুরু হয়েছে 23 নাম্বার লাইন থেকে, মেইন কোড। আচ্ছা ফার্স্টে কল ইন্ডেক, ইন্ডেকের কাজ আমরা গত কোডে শিখছি, কি করি ইনপুট নেয়, জাস্ট একটা ইনপুট নিল এবং সেটা এক্স এর মধ্যে থাকবে, এবং এইটা এক্স এর মধ্যে আমি মুভ করে নিলাম। তাহলে আমি যদি 5 ইনপুট দেই, এটা এখন কিসের মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে, এটা দিয়ে জাস্ট এন্টার প্রিন্ট দিলাম, কিছুই না। এইবার আমার কোড শুরু। আচ্ছা এই ডিএক্স এর মধ্যে আমি আসলে এই এস এর মধ্যে যে ভ্যালুটা আসবে এটা আমি ক্যালকুলেট করব, জাস্ট আমি 0 ধরে নিলাম, এটা ধরো। আচ্ছা মুভ সিএক্স কমা এক্স, সিএক্স এর মধ্যে এক্স দিলাম। হ্যাঁ এই যে আমরা এখন মেনলি এই এস টা ক্যালকুলেট করব। হ্যাঁ এস এস ইকুয়াল কি লিখছিলাম, এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2, এই কাজটাই আমরা এই যে পুরো কাজটা আমি এখানে করব। এখন ফার্স্টে কি করা লাগবে, এক্স থেকে 1 বিয়োগ দেওয়া লাগবে। হ্যাঁ এখন আমি এক্স, এক্স মানে কি এই আমার 5, 5 কি সমান এই এক্স এ আছে, এখন যদি আমি এই এক্স থেকে ডাইরেক্ট 1 বিয়োগ করে দেই তাহলে কি মেইন সংখ্যাটা আমার হারায় যাবে না, এই জন্য আমি এক্স এর ভ্যালুটা সি এক্স এ নিয়ে নিলাম। এখন আমি সি এক্স থেকে 1 বিয়োগ দিলাম, ঠিক আছে? তাহলে কি এইটুক কাজ হলো, এইটুক কাজ, এই দেখো এই সিলেক্ট করা কাজটা হলো, বিয়োগ হলো। এখন কি করা লাগবে, 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, ভাগ দিয়ে ভাগ ফলটা এসে রাখা লাগবে। এই দেখো ভাগের কাজটা আমি মেনলি এই যে এইটুকে করছি। হ্যাঁ কিভাবে করছি, আমরা তো ডাইরেক্ট ভাগ দিতে পারি না, বিয়োগ করে করে করি। এখন দেখো 5 এর জন্য আমি কিন্তু উদাহরণ দিচ্ছি শুধু, মানে তাহলে বোঝার জন্য সুবিধা হবে। ধরো যে 5 ইনপুট দিছি, তাহলে সিএক্স এর মধ্যে 5 গেল, এখন সাব সিএক্স কমা 1 মানে কি সিএক্স থেকে 1 বিয়োগ, তাহলে এখন সিএক্স এর ভ্যালু কত, 4, 5 থেকে 1 বিয়োগ গেল, কম্পেয়ার করতেছি 4,2। সিএক্স যদি গ্রেটার দেন বা ইকুয়াল হয়, যদি সিএক্স বড় হয় বা সমান হয় তাহলে সাব চেকে যাবে, সাব চেকে গেলাম, যাওয়ার পরে ইনক্রিমেন্ট ডিএক্স মানে কি ডিএক্স এর ভ্যালু 1 বাড়াইলাম, ডিএক্স এ কত দিয়ে রাখছিলাম 0, তাহলে 1 বাড়ানোর ফলে কি ডিএক্স ইজ ইকুয়াল টু কত, এখন কত হলো 1 হলো, 0 থেকে 1। এবার আমি বিয়োগ করলাম সিএক্স থেকে 2 বিয়োগ করলাম, এখন তাহলে সিএক্স এর ভ্যালু কত, 2। দেখো এখানে শুধু কম্পেয়ার করছিলাম, বিয়োগ কিন্তু করি নাই, জাস্ট দেখছিলাম যে আসলে কি বড় হয় নাকি সিএক্স, বিয়োগ হয় না, এখানে কিন্তু বিয়োগ দিলাম। হ্যাঁ এখন সিএক্স এর মধ্যে 2, জাম্প সাব, আবার সাবে গেলাম, সাবে যাওয়ার পরে এবার সিএক্স এর মধ্যে কত 2 আছে, বিয়োগ করলাম একটু আগে, আর এবার দেখো এখানেও 2, এখানেও 2, এখন জাম্প গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল তো হয়েছে, গ্রেটার দেন না হোক ইকুয়াল হয়েছে না, তাহলে আবার সাব চেকে যাবে। ইনক্রিমেন্ট ডিএক্স, ডিএক্স এর ভ্যালু এখন কত হবে, 1 ছিল এখন 2 হবে, তাই না? এখন ডিএক্স এর ভ্যালু কত, 2, এই যে 2 এইটাই কিন্তু ভাগফল। দেখো কিভাবে, এখন দেখো সাব সিএক্স কমা 2, সিএক্স এর মধ্যে কত 2 আছে কমা 2, তাহলে কি সিএক্স এর ভ্যালু এখন কত হলো 0, 2 বিয়োগ 2 0, সাবে গেল, যাওয়ার পরে কম্পেয়ার 0 কমা 2, এটা কি গ্রেটার বা ইকুয়াল, না গেটারও না ইকুয়াল, ছোট হয়ে গেছে, এখন সিএক্স 0 হয়ে গেছে, তাহলে এই লাইনে আর যাবে না, নেক্সট লাইনে যাবে, এখানে জাম্প নেক্সট, নেক্সটে চলে আসলাম, নেক্সটে চলে আসলাম না, এই দেখো এখন এই ডিএক্স এর মধ্যে কিন্তু আমার এখন ভাগ ফলটা আছে কত, 2, 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 2, এই 2টাই এখন আমার ডিএক্স এর মধ্যে আছে,
এইটা আমি দেখো মুভস এস কমা ডিএক্স, এই যে এস এর মধ্যে দিছিলাম না, সি কোডে এ ভাগফলটা এখানে আমি দিলাম। আচ্ছা এইবার আমার এম এর এই যে এই লুপটা আমি কি এম প্লাস ওয়ান পর্যন্ত চালাবো না, তাহলে কি এম এর ভ্যালুটা আমার কি হইতে হবে, এস প্লাস ওয়ান, তাহলে আমি এম পর্যন্ত চলবে। দেখো এই এস এর ভ্যালুটাই ডিএক্স এর মধ্যেই তো এখন এস এর ভ্যালু আছে না, এম এর মধ্যে আবার নিলাম, নিয়ে এম এর মান এক বাড়াইলাম, কারণ কি লুপটা কি একবার বেশি চলবে না এস এর থেকে বেশি একবার, এটাই করলাম ইনক্রিমেন্ট এম করলাম, মানে কি এস প্লাস ওয়ান হয়ে গেল, এটাই করলাম ইনক্রিমেন্ট এম হলো। আচ্ছা এইবার আমি লুপ শুরু করব। লুপ শুরু করার আগে এই যে আই কত থেকে শুরু করছিলাম, ওয়ান থেকে, এই যে মুভ আই কমা ওয়ান করে নিলাম, আই এর ভ্যালু এক। এইবার দেখো লুপ ওয়ান শুরু হচ্ছে, আমি এখানে প্রত্যেকটা লুপ সিরিয়াল বাই এম নাম দিছি, এটা দিছে লুপ ওয়ান, এটা লুপ টু, থ্রি, এটা ফোর, ফাইভ, সিক্স, ছয়টা লুপ আছে, ছয়টা নাম দিছি, হ্যাঁ বোঝার জন্য। তাহলে লুপ ওয়ান শুরু হলো, এখন ভিতরে ঢুকলাম, ঢোকার সময় আমরা কি চেক করি বলো তো, এটা কিন্তু চেক করে লাগে লুপ কিভাবে কাজ করে, আগে এটা চেক করে তারপর ভিতরে ঢোকে, এখন এটা চেক করব আগে। দেখো একদম সহজ, আচ্ছা কি করলাম, মুভ ডিএক্স কমা আই, ডিএক্স এর মধ্যে আই এর ভ্যালুটা নিলাম। এখন দেখো আই সামনে কিন্তু আই অনেকবার চেক হবে, হ্যাঁ এই যে এখানে কিন্তু আই আই গুণ টুন দেওয়া লাগবে, যে এখন যদি আমি আই ডাইরেক্ট গুণ দিয়ে দেই এই মেইন আইটা আমার হারায় যাবে না, আমার কি আই এক এক করে বাড়াইতে হবে না, ওয়ান টু থ্রি, এখন যদি আমি এখানে দুই দিয়ে গুণ দিয়ে দেই আই কে এখানে এই অ্যাসেম্বলি কোডের মধ্যে, তাহলে কি দুই আইটা হারায় যাবে না, আমি তো আই আর টু পাবো না, হারায় যাবে কিন্তু, এই জন্য আমি এই আই এর ভ্যালুটা বিএক্স এ নিয়ে দিলাম, আমি বিএক্স টা এখন ইউজ করব আই হিসেবে। এবার কম্পেয়ার করতেছি বিএক্স কমা এম, এম কি এই যে এম প্লাস ওয়ান টাই কিন্তু আমার এখানে এম, এই যে যোগ করে নিই ইনক্রিমেন্ট এম, মানে কি এম এর ভ্যালু এক বাড়ায়, ইনক এম মানে ইনক মানে হচ্ছে ইনক্রিমেন্ট, এম মানে কি এম এর ভ্যালু এক বাড়ানো, আর ডিসি ডিক্রিমেন্ট দিয়ে যদি কিছু দেয় ওইটার ভ্যালু এক কমানো। আচ্ছা এখন এই এই কাজটাই আমি এখানে করছি, এখানে যেটা করছি না এইটাই আমি এই এই লাইনে করলাম, যে বিএক্স কমা এম, বিএক্স আমার আই এখানে, এম হচ্ছে এই 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 অংশটা এম প্লাস ওয়ান। এখন কম্পেয়ার করলাম যে যদি বড় হয় কে বড় হয়, বিএক্স বড় হয়, এখানে দেখো যদি আই বড় হয়ে যায় এই লুপটা থেকে বের হয়ে আসবো না, এখানে দেখো এই আইটা এই যে বাড়তে বাড়তে কোনো এক সময় এসে এই আইটা যদি বড় হয় এইটার থেকে, এখানে তো কন্ডিশন কি দেওয়া লেস অর ইকুয়াল, কিন্তু বড় যদি হয় লুপ ব্রেক হবে না, এইটাই করছি যে যদি বড় হয়ে যায় যে জাম গেটার দেন তাহলে লুপ অন ব্রেক নামের আমি আর একটা কি বানাইছি তোমার লেভেল বানাইছি ওখানে চলে যাবে, আর যদি বড় না হয় যদি আই এখানে বড় না হয় তাহলে এই ভিতরে ঢুকবে, সেম যদি বড় না হয় তাহলে কি এটা কাজ করবে না, এই 62 নাম্বার লাইনে যাবে, গেল। এখন দেখো সিএক্স কমা ওয়ান করছি, সিএক্স টাকে আমি মেইনলি এই যে জে এর হিসাব করতেছি, যে এখানে ওয়ান থেকে শুরু না, আমি এখানে ওয়ান থেকে শুরু করলাম সিএক্স কে, এটা কিন্তু ফিক্স না, আমার কাছে সিএক্স ফাঁকা আছে এই জন্য ইউজ করছি। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, প্রিন্ট দেওয়ার সময় কোন দুইটা রেজিস্টার লাগে, এই যে এ এক্স আর ডিএক্স লাগে না, এই দুইটা কিন্তু ধরা যাবে না, এই দুইটা বাদে কি আছে বিএক্স আর সিএক্স আছে না, এই দুইটা দিয়ে যেমনি হোক আমার কাজ সারা লাগবে, কারণ আমি যদি এগুলো ধরি তাহলে এই যে প্রিন্ট দেওয়ার সময় সব চেঞ্জ হয়ে যাবে, এই দেখো এস এর মধ্যে দুই দিছিলাম আবার ডিএল এর মধ্যে একটা কিছু দিছি, তো এই জন্য আমার সিএক্স আর বিএক্স দিয়ে ইউজ করা লাগবে, আমি যদি এখানে ডিএক্স ইউজ করতাম তাহলে কিন্তু আমার কোড আর হইতো না। আচ্ছা এবার লুপ টু শুরু হচ্ছে, এই যে লুপ টু এখানে তাহলে আগে কি আমার এই জিনিসটা কম্পেয়ার করা লাগবে, এটাই করছি যে কম্পেয়ার সিএক্স কমা এস, এই যে এস এস এর সাথে কম্পেয়ার, যদি সিএক্স বড় হয় মানে কি যে বড় হয়ে যায় তাহলে লুপ ব্রেক করবে, এই যে জে জি যদি সিএক্স বড় হয় তাহলে লুপ টু ব্রেক, আর একটা আমি নিচে আছে নিচে দেখতে পারবা অনেক লেভেল আছে, আর যদি বড় না হয় তাহলে এই লাইন হবে না ভিতরে ঢুকবে লুপের, হ্যাঁ এইবার দেখো লুপের ভিতরে কি আছে প্রিন্ট ফাঁকা, এই যে ফাঁকা ঘর আমি যে বারবার প্রিন্ট দিব এই ফাঁকা, এই দুই লাইনের মাধ্যমে ফাঁকা ঘর প্রিন্ট দিলাম, তিন লাইনের মাধ্যমে কেমনে প্রিন্ট দেয়, এইস এর মধ্যে টু দেওয়া লাগে আর ডিএল এর মধ্যে দিতে হয় যেটা প্রিন্ট দিব, এখানে আমি কি স্পেস প্রিন্ট দিব, এই জন্য দেখো কিচ্ছু দেয় নাই শুধু ফাঁকা দিছি, কিন্তু কমা দেওয়া লাগবে কিন্তু ইনভার্টেড কমা, কারণ ক্যারেক্টার, এবং প্রিন্ট দিলাম, দেওয়ার পরে এখন কি জে এর ভ্যালু জে প্লাস প্লাস করবো না, এই যে দেখো সিএক্স কে আমি জে ধরছিলাম ইনক্রিমেন্ট
সি এক্স মানে কি ওই জে প্লাস প্লাস এর কাজ হয়ে গেল, আবার জাম্প লুপ টু, এইভাবে লুপ টু ঘুরতে ঘুরতে যখনই জে এর ভ্যালু বেশি হবে এস এর থেকে, এই যে লুপ ব্রেক, লুপ টু ব্রেক, আচ্ছা লুপ টু ব্রেক হয়ে গেল। নেক্সট লাইনে কি এস মাইনাস মাইনাস, এই যে ডিক্রিমেন্ট এস করলাম, এস এর ভ্যালু এক কমাইলাম। দেখো একদম আমি কিন্তু সি কোডে লাইন বাই লাইন করছি কোডটা। হ্যাঁ আবার 19 নাম্বার লাইনে নতুন লুপ শুরু হবে, লুপ শুরু হওয়ার আগে কি জে এর ভিতরে ওয়ান দেওয়া লাগবে, এই যে আবার সি এক্স এর মধ্যে ওয়ান দিলাম, সি এক্স আমার জে হিসেবে কাজ করতেছে। হ্যাঁ এবং এই এই পাশটা আমার আগে বানাইতে হবে যে টু ওয়াই মাইনাস ওয়ান, এই দেখো বিএক্স এক্স এর মধ্যে, বিএক্স এর মধ্যে কি আছে আই এর ভ্যালুটা, এই যে আমি নিয়ে নিছিলাম মনে আছে, এই যে এখানে আই এর ভ্যালুটা বিএক্স এর মধ্যে নিয়ে নিছিলাম না, এটাই আমি এখন, তাহলে এখন আই এর কাজটা আমি বিএক্স দিয়ে করতে পারবো। এই যে দুই দিয়ে গুণ মানে কি বিএক্স এর সাথে বিএক্স যোগ যোগ করা, এটাই তো দুই গুণ, এবং এই যে বিয়োগ ওয়ান আছে না, এই যে ডিক্রিমেন্ট বিএক্স এক বিয়োগ করে দিলাম। এখন তাহলে আমি কি যে কার সাথে, এই যে সিএক্স টা তাহলে কার সাথে কম্পেয়ার করবো, বিএক্স এর সাথে, এই যে সিএক্স যে আমার সিএক্স আর এই পুরো অংশটা আমার এখন বিএক্স, এটাই করছি লুপ থ্রিতে ঢুকলাম কম্পেয়ার সিএক্স কমা বিএক্স। এবার যদি যে বড় হয়ে যায়, এই যে যে যদি বড় হয়ে যায় এখানে, তাহলে লুপ থ্রি ব্রেক করবে, লুপ থ্রি ব্রেক করবে, আর যদি বড় না হয় তাহলে কি এই এটা কাজ করবে না, নেক্সট লাইনে আসবে। এই দেখো স্টার একটা প্রিন্ট, এখানে প্রিন্ট স্টার দিছি না, এখানেও স্টার প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়া তো এখন আশা করি বুঝছি। এবং জে প্লাস প্লাস, এই যে জে প্লাস প্লাস, এবং জাম্প লুপ থ্রি, এভাবে যাইতে থাকবে, এই যে লুপ থ্রিতে যাবে, আবার সেম কাজ করবে, করতে করতে যখন জে এর মান ভ্যালু এই পাশের থেকে বেশি হয়ে যাবে, এই যে যখন এটা গ্রেটার দেন হবে, আবার এটা ব্রেক করবে, ব্রেক করলো লুপ থ্রি ব্রেক কর, এই যে এই পাঁচটা লাইন কি করে আশা করি এখন তো বোঝা উচিত, এন্টার দেয়, এন্টার, এই যে এন্টার, নিউ লাইন, নিউ লাইন মানে তো এন্টার, নিউ লাইন দিলাম, শেষ, এই পুরোটা শেষ, তাই না? এই দেখো এই ভিতরের কাজটা এখন কি হবে, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস করলাম, এবং জাম লুপ ওয়ান, আবার এই যে লুপ ওয়ান লিখছিলাম না, এই যে আবার এখানে গেলাম, আবার এখন সেম কাজ হইতে থাকবে, লুপ কম্পেয়ার করবে সব, সব এখন সেম আগের মতো হইতে থাকবে। আচ্ছা এবার লুপ ওয়ান যখন ব্রেক হবে, হ্যাঁ এইটা যখন ব্রেক হবে, এই যে এইটা যখন ব্রেক হবে, তাহলে এই লাইনে আসবে, এই যে দেখো লুপ ওয়ান ব্রেক হচ্ছে। এখন দেখো এস এর ভ্যালু কত হবে আমার, এই যে সি কোডটা দেখো ডানে 26 নাম্বার লাইন, দেখো এস এর ভ্যালু ওয়ান, এখানে আমি এস এর ভ্যালু ওয়ান করলাম, সেম এটার মতোই করতেছি। এটা যদি বোঝো সি, তাহলে এটা ইজিলি লিখতে পারবা, এখানে আই এর ভ্যালু আই থেকে কত বিয়োগ দিছি, যে এই 27 নাম্বার লাইন দেখো সি কোডের, দুই বিয়োগ দিছি, এই যে এখানে কি করলাম, এবার অ্যাসেম্বলিতে দেখো এই যে ডিক্রিমেন্ট আই, ডিক্রিমেন্ট আই, মানে এখানে একবার আই কমাইলাম এক, আবার এক কমাইলাম, এটাই তো দুই। আবার এখানে আমি কিন্তু সাব আই কমা টু ও করতে পারতাম একই কথা। হুম আচ্ছা হইলো, এখন আমি দেখো কি চেক করব, আই আর ওয়ান, ওয়ান এর মধ্যে চেক করব। হ্যাঁ দেখো লুপ আসলো, মুভ বিএক্স কমা আই, সেম ওই বিএক্স এর ভিতরে আই দিয়ে নিলাম, আই তো ডাইরেক্ট কাজ করব না আমরা, বিএক্স বিএক্স এর মধ্যে দিয়ে বিএক্স এর সাথে কাজ করব। দেখো কম্পেয়ার বিএক্স কমা ওয়ান, এই যে বিএক্স কমা ওয়ান, এখন দেখো এখন কিন্তু আই বড় হওয়া লাগবে, আগে কি ছিল আই ছোট হওয়া লাগছিল, এখন কিন্তু উল্টাটা, এখন তাহলে আমার কন্ডিশন কি হবে, লুপ ব্রেকের আই যদি এই ওয়ান এর থেকে কি হয় ছোট হয়, আগে দেখো এই যে এই লুপে কি হয়েছিল, আই যদি এই পাশের থেকে বড় হয়ে যায় তাইলে লুপ ব্রেক হইতো, তাই না? এখন উল্টাটা, আই যদি এই ওয়ান এর থেকে ছোট হয় তাহলে লুপ ব্রেক, এটাই করছি। দেখো যে জাম্প ইফ লেস দেন, মানে বিএক্স যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে লুপ ব্রেক করবা, যদি ছোট না হয় তাহলে আগাবা, সামনে আগাবো, মানে লুপে ঢুকবো আর কি। এখন সিএক্স এর মধ্যে ওয়ান দিলাম, মানে কি এই যে জে এর ভিতরে যে ওয়ান দিছিলাম, লুপ ফাইভ শুরু হলে এটা হচ্ছে লুপ ফাইভ। এই দেখো এই পুরোটা কিন্তু সেম, আমি এই কোডটাই, এই কোডটাই এখানে কপি করছি, কিন্তু পার্থক্য একটা জায়গায়, কোন জায়গায়, এখানে এস মাইনাস মাইনাস হয়েছিল, এখানে এস প্লাস প্লাস, আর কিন্তু কোনো পার্থক্য নাই, আমি কিন্তু এই অ্যাসেম্বলিতেও সেম কাজ করছি, উপরের কোডটাই এখানে পেস্ট করছি, কিছু কিছু চেঞ্জ করে করে, যেমন লেভেলের নাম চেঞ্জ হবে, এখানে লেভেল কত ছিল, এটা লুপ টু ছিল, এটা থ্রি ছিল, আর এখানে কি এটা লুপ
5 আর 6 সুতরাং এই যে আমি খালি লুপের লেভেলের নামগুলো চেঞ্জ করছি এই যে দেখো লুপ 5 করছি শুধু একটা জায়গা চেঞ্জ কোন জায়গায় বললাম যে একটু আগে এটা s মাইনাস মাইনাস এটা s প্লাস প্লাস এই দেখো কই চেঞ্জ করছি এই যে ইন s আর এখানে কি করছিলাম উপরের কোডে কই গেল ও কই গেল ইন আর আমি যে ই করছি এই যে ডিক্রিমেন্ট এস করছিলাম এই কোডে উপরেরটাতে আর এখানে এখানে কি করছি ইনক্রিমেন্ট এস তাছাড়া সব কোড কিন্তু সেম শুধু এই যে লেভেলের নামগুলো তো অবশ্যই চেঞ্জ হবে কারণ আমার লুপ তো চেঞ্জ হইছে আগের লুপ তো নাই কিন্তু বাকি কাজ কিন্তু সেম এই দেখো কম্পেয়ার করছি এস এর সাথে এখানে স্পেস প্রিন্ট দিছি আর ইনক্রিমেন্ট করছি সি এক্স এখানেও তো বাড়বে তাই না জে এর ভ্যালু তো ঠিকই বাড়বে আবার এখানেও সেম বিএক্স এর ভ্যালু যে 2i করে নিলাম 2i মাইনাস 1 করে নিলাম সিএক্স এর ভ্যালু 1 দিলাম মানে জে এর ভ্যালু 1 দিলাম সব সেম এখানে স্টার প্রিন্ট দিচ্ছি সিএক্স এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি এই যে জে প্লাস প্লাস হচ্ছে সব সেম লুপ ব্রেক হলে এই যে লুপ যদি 6 ব্রেক হয় তাহলে কি এন্টার প্রিন্ট দেবে এই যে এন্টার এই যে এন্টার প্রিন্ট দেবে এবং এখন দেখো আরেকটা পার্থক্য আছে এই উপরের কোডে আই প্লাস প্লাস হইতো না এই যে আই প্লাস প্লাস এই জন্য আমি এখানে কি দিছিলাম এই যে ইনক্রিমেন্ট আই কিন্তু তারপর জাম্প করছিলাম লুপে আর এখন কি এই কোডে কি আই মাইনাস মাইনাস না তাহলে কি এখন কি আর ইন কাই হবে না ডিক্রিমেন্ট আই হবে এই যে ডিক্রিমেন্ট আই জাম্প লুপ 4 কারণ এই এই লুপটার নাম কি দিছি আমি লুপ 4 দিছি না এটা এই জন্য জাম্প লুপ 4 করতে করতে যখন এই লুপ শেষ হবে মানে কি আমার ফুল ডায়মন্ড পিন দেওয়া শেষ লুপ ফোর ব্রেক এবং আমার কোড শেষ ভিডিওটা একবার দেখলে বুঝবা নাকি জানি না একবার দেখলে হয়তো বা বোঝা কঠিন ভিডিওটা দুই তিনবার দেখবা অন্তত দুইবার তো দেখাই লাগবে দুইবার দেখবা যদি কোনো জায়গায় সমস্যা হয় আমার নক দিও